হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল আই মেডিসিন। এই চ্যানেল খোলার কারণ হলো তথাকথিত মিডিয়াকে এক্সপোজ করা আর যা ঘটছে সেটাকে সামনে আনা। প্রথমে আসি এই ভাইরাস নিয়ে। এই ভাইরাসটি একটি গ্রুপকে রিপ্রেজেন্ট করে যেটি মূলত রেসপিরেটরি ইলনেস ছড়ায়। ফুল ডিটেলস, এই পার্টিকুলার ভাইরাসটির যদিও সার্স ভাইরাসের সাথে 80% মিল আছে, তবুও এর স্ট্রেন সবচেয়ে বেশি ইউনিক এবং এই ভাইরাস এর আগে কখনো অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায়নি। চীন বা চায়না 7 জানুয়ারি 2020 অফিসিয়ালি জানায় এই মহামারীর কথা। এই দিনই হংকং সাউথ চীন জানায় সেখানে শুধু 9 জন পেশেন্ট ভর্তি হয়েছে এই দিনই জ্বর শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ নিয়ে, যার পর এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 30। কিন্তু একটি লিক ডকুমেন্ট দেখায় অনেক আগে এর শুরুর কথা। শেষে চাইনিজরা চাপে এসে মানতে বাধ্য হয় সেই তত্ত্ব এবং স্বীকার করে যে এটি আর্লি ডিসেম্বরে ছড়াতে শুরু করে। চীনের স্বাস্থ্য দপ্তর জানায় তারা এরকম কিছু কেসের খবর পায় 12ই ডিসেম্বরে। চীনের স্বাস্থ্য দপ্তর আরও জানায় তারা এর ওপর নজর রেখেছে এবং তারা এর উৎস হিসেবে উনান মাছ বাজারকে বেছে নেয়। এবং যখন আমেরিকা স্পটে এসে এর তদন্ত করতে চায় তখন চাইনিজ সরকার দ্বারা তা নামঞ্জুর হয়। এরপর চীন সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্টে নিষেধাজ্ঞা জারি করে, তবে বিদেশ যাত্রা কিন্তু যথারীতি আগের মতোই চলছিল। একদিকে চায়না নিজের দেশে সমস্ত রকম পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রাখে, অন্যদিকে বিশ্বকে জানায় যে এই মহামারীর মানুষ থেকে মানুষের কোনো সংক্রমণ নেই, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের কোনো এভিডেন্স নেই। এরপরে তো প্রশ্ন উঠবেই, হোয়াই? সমস্ত রকম ঘরোয়া যাত্রা নিষেধাজ্ঞা, কিন্তু আন্তর্জাতিক যাত্রায় কোনো রকম নিষেধাজ্ঞা নেই। এরপর তো প্রশ্ন থেকেই যায়, হোয়াই? আর চীনের এই বিভেদ নীতির শিকার হয় হংকং আর তাইওয়ান। বলে রাখি, হংকং 1980 পরে চায়নার সাথে যোগ দেয় কিছু বিশেষ শর্তে এবং তাই এটি যদিও চীনের মধ্যে পড়ে তাও এখানে চীনের অধিকাংশ আইন লাগু হয় না। এটি একটি স্বশাসিত অঞ্চল এবং তাইওয়ান একটি আলাদা স্বাধীন দেশ, তবে চীন জোরপূর্বক এর ওপর নিজের আধিপত্য দেখায়, আমাদের আকসাই চীনের মতো যেটি লাদাখের অংশ বা তিব্বতের মতো। তবে তাইওয়ান কিন্তু চীনের দখলে নেই, তবে চীন মাঝে মধ্যে এর পার্শ্ববর্তী এলাকায় মিলিটারি অভ্যাস করতে থাকে। Here are some proof. এই ভাইরাস নিয়ে এখন বিশ্বের মধ্যে তাইওয়ানের রেসপন্স সবচেয়ে বেশি সফল, কারণ 2003 যখন চীন থেকে তাইওয়ানে সার্স মহামারী ছড়ায় তখন চীনের এই ভয়াবহতা লুকিয়ে রাখার চেষ্টায় এই রোগ তাইওয়ানে বিশাল আকার নেয় এবং প্রায় 300 ওপরে ক্যাজুয়ালিটি হয়। এ থেকে শিক্ষা নিয়ে তাইওয়ান 2005 রাষ্ট্রীয় মহামারী কমিটি এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করে, যার কারণেই তাইওয়ান এখন সফলভাবে এটাকে প্রতিহত করতে পেরেছে এবং করছে। এবং তাইওয়ানই সেই দেশ যে প্রথম এই ভাইরাসের মানুষ থেকে মানুষে ছড়ানোর অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের ব্যাপারটি কনফার্ম করে, তবে চীনের চাপে WHO তা অস্বীকার করে এবং তার ফল এখন আমাদের সামনে। তাইওয়ানের এই সফলতা সত্ত্বেও চীনের চাপেই WHO তাইওয়ানকে নিজেদের সংস্থা থেকে বাইরে রেখেছে, তাই WHO লিস্টে তাইওয়ান বলে কোনো দেশ নেই।
এখান থেকেই প্রশ্ন ওঠে, তাহলে WHO কি চীনের মুখপাত্র? আশা করি এই প্রয়াস আপনাদের পছন্দ হবে।